পাশের বাড়ির সুনির্মলবাবু আজ হঠাৎই হার্ট অ্যাটাকে মারা গেলেন। তাঁরই সৎকারের কাজে কাছাকাছি শ্মশানে এসেছিল, কাজের সূত্রেই মফস্বলেই থাকতে হয় ভাড়াতে। সৎকারের কাজ শেষ হয়েছে তাও বেশ কিছুক্ষণ, মিনিট পাঁচেক আগে আবার আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে। এই ঘন রাতে যে কজন এসেছিল তারাও আটকে পড়েছে জনমানবহীন শ্মশানে। টিনের চালা ঘরে দাঁড়িয়ে ওরা বৃষ্টি থামার অপেক্ষা করছে, কিন্তু আমার সে উপায় নেই, এক্ষুনি বাড়ি যেতে হবে। ছাতাটাও আনিনি, কোনো মতে মাথায় একটা রুমাল চাপা দিয়ে নিকটে বাস স্টপে যাবো বলে ছুটছি, যদি কোনো গাড়ি টাড়ি পাওয়া সম্ভব হয়। বাস স্টপে এসে হাঁপ ছাড়ল, যা বৃষ্টি শুরু হয়েছে জানি না কখন বাড়ি পৌঁছতে পারবো। অপর্ণার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। অপর্ণা আমার স্ত্রী, ও আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়। এই উন্মত্ত বর্ষায় যে দু একটা বাহন যাচ্ছে তাদের গতি এতই যে আমার ওপর নজরই যাচ্ছে না। আর মিনিট কয়েক অপেক্ষা করতে না করতেই দেখলাম দূর থেকে হাড় কাঁপানো শব্দে একটা অ্যাম্বুলেন্স এদিকে এগিয়ে আসছে। অ্যাম্বুলেন্সটার শব্দে যেন রাতের ফুটপাথ থরথর করে কেঁপে উঠছে বারবার। পলকে অ্যাম্বুলেন্সটা বাস স্টপের সামনে এসে দাঁড়ালো, তৎক্ষণাৎ সেদিকে ধেয়ে গেলুম। এই যে দাদা, গাড়ির ভিতর থেকেই লোকটা আমার দিকে চাইল। লোকটার মুখ স্পষ্ট নয়, দেখে মনে হলো গাড়িতে কোনো রুগী নেই। তাই আমি আবার বললুম, দাদা আমার বাড়ি সামনেই, যদি অসুবিধে না থাকে একটু ছেড়ে দেবেন? বুঝতেই পারছেন বিপদে পড়েছি, আপনি চাইলে আমি ভাড়া দেব। ভাড়া লাগবে না, উঠে বসুন, পেছনে জায়গা খালি আছে, দরজা খুলে ঢুকে যান। পিছনে? ইতস্তত করে উঠেই পড়লাম। লোকটা যে ওনার পাশে সামনে সিটে বসতে বললেন না কেন কে জানে। যাই হোক, আর উপায় কি? কোনো মতে কোনায় একটা চিলতে জায়গা পেয়ে বসে পড়লাম। খানিক পরে অ্যাম্বুলেন্স ছুটতে শুরু করলো তীরবেগে। মৃদু আলোয় রাস্তার চারপাশের বৃষ্টির ছাপটা বই কিছু চোখে পড়ল না। কোথায় যাবেন? সামনের সিট থেকে লোকটার গম্ভীর স্বর ভেসে এলো, দাদা সিদ্ধেশ্বরী লেন, রঙ্কিনী অ্যাপার্টমেন্টের ঠিক পাশেই, আর দুটো গলির পরই। আপনার মনে হয় খুব অসুবিধে করে দিলাম না? কোনো রোগীর বাড়ি যাচ্ছিলেন নিশ্চয়ই? সেরকম কিছু নয়, আপনার বাড়ি চলে এসেছে। গাড়িটা সজোরে ব্রেক কষতে ছুটতে পথে নামলাম। লোকটাকে ধন্যবাদ জানাবার আগেই অ্যাম্বুলেন্সটা শো শো শব্দ করে বেরিয়ে গেল। যা বাবা, গেল কোথায় লোকটা? ছায়াদি, ছায়াদি, দরজা খুলতে এত সময় লাগে? ইস, বৃষ্টিতে ভিজে একেবারে কাক ভেজা হয়ে গিয়েছি। কি করব, বৌদিমণিকে খাওয়াচ্ছিলাম তো। বাবু আপনি তো একটু তাড়াতাড়ি আসবেন, সেই কখন 9টা বেজেছে, আমাকেও তো বাড়িতে যেতে হবে নাকি? বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে বেরোলে টের পাবে। কিভাবে যে বাড়ি ফিরেছি তা আমি জানি। অপর্ণা ওষুধগুলো খেয়েছে? না, আমি অনেক চেষ্টা করেছি, বৌদিমণি কিছুতেই ওষুধ খেতে চায়নি। ওষুধ দিতে গেলেই চিৎকার শুরু করছে। ঠিক আছে, তুমি বাইরের দরজাটা ভিজিয়ে দিয়ে বেরিয়ে যাও। এ কি, আপনার জামার পিছনে এত রক্তের দাগ কিসের? ছায়াদি দুচোখ বিস্ফারিত করে কথাগুলো বলল, সত্যি তো, এত রক্ত এলো কোত্থেকে? তাহলে কি ওই অ্যাম্বুলেন্সে? কিন্তু সেখানে তো কিছু ছিল না। কোথাও পড়ে টড়ে গিয়েছিলেন নাকি বাবু? আহ, ও এমন কিছু নয়, তুমি এখন যাও। সত্যি তো, এত রক্ত কি করে জামায় লাগলো কে জানে। পোশাক পাল্টে ঘরে ঢুকতেই দেখলুম প্রতিদিনের মতো অপর্ণা বিছানায় বসে আছে, অপলক দৃষ্টি, শূন্যর চাউনি। অপর্ণা, অপর্ণা, ওষুধগুলো খেয়ে নাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তে হবে তো। রাজাবাবু কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমার জন্য সেই কখন থেকে বসে আছি জানো? আমার নাম রাজর্ষি, অপর্ণা আজকাল আমায় রাজাবাবু বলে ডাকে, কেন ডাকে তা ওই জানে। ছায়াদি, ছায়াদি খুব বাজে মেয়ে জানো তো, আমার জোর করে ওই পচা খাবারগুলো খাওয়ায়, আমার ওগুলো একদম ভালো লাগে না খেতে। না অপর্ণা, না খেলে তুমি সুস্থ হবে কি করে? তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে নাকি, তারপর আমরা একসঙ্গে ঘুরতে যাব। আমরা ঘুরতে যাব?
কোথায় ঘুরতে যাব? পাহাড়ে? সেই নতুন রাজার দেশে? হ্যাঁ যাব তো। নাও এবার এই ওষুধগুলো খেয়ে নাও দেখি। না আমি ওই ওষুধগুলো খাবো না, ওগুলো খুব খারাপ খেতে। তা বললে হয়? নাও নাও খেয়ে নাও খেয়ে নাও। অনেক জোরাজুরিতে শেষ অপর্ণা ওষুধগুলো খেল। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ। বালিশে মাথা ঠেকাতে ওর চোখে ঘুম চলে এলো। বৃষ্টির ঠান্ডা হাওয়া বয়ে আসছিল জানলার করাত বেয়ে। ঠিক আজ রাত 12টায় আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। আগামীকাল বাড়িতে কত আনন্দ কত উচ্ছ্বাস হবার কথা, কিন্তু না, কোথায় গিয়ে সব যেন মলিন হয়ে গিয়েছে। 4 বছরের ভালোবাসা আমাদের, তারপর বিয়ে। অপর্ণা একদম এরকম ছিল না প্রথম থেকে। হাসি খুশি প্রাণোচ্ছল ঝকঝকে একটা মেয়ে। তারপর একদিন কোথা থেকে কি যে হয়ে গেল আমি আজও বুঝতে পারিনি। না, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। গভীর রাতে হঠাৎ বাইরের দরজায় খটখট শব্দ। এত রাতে আবার কি এলো? দরজার পাল্লা খুলতে বাইরে কাউকে চোখে পড়ল না। বৃষ্টি সবে থেমেছে। অদ্ভুত, তাহলে কে রাত দুপুরে দরজা ধাক্কা দিচ্ছিল? বিরক্তি নিয়ে দরজা আটকাতে যাব, ঠিক সেই মুহূর্তে বাইরে চোখটা আটকে গেল। একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে রাস্তার অপর প্রান্তে। এটা সেই অ্যাম্বুলেন্সটা না? এখানে কি করছে? অজানা একটা ভয় মনের মধ্যে কাজ করছিল। ধীর পায়ে এগিয়ে গেলাম ওটার দিকে। সামনের হেডলাইটগুলো চূর্ণ বিচূর্ণভাবে ভাঙা। গাড়ির ভিতরে নিঃসীম অন্ধকার। এই গাড়িটার সাথে কি হয়েছে ঠিক উপলব্ধি হলো না। ওখানে আর দাঁড়ালুম না, তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দরজার খিল আটকে দিল। এই নাও বাবা, এখানে তোমাদের জন্য কিছু উপহার আছে, এগুলো রাখো। শুধু শুধু আবার আপনি এসব আনতে গেলেন কেন? না না, তা বললে হয়? ছায়াদি, এগুলো একটু রাখো তো। আমাকে আমাকে ওই খেলনাটা দাও না, দাও না, দাও না ছায়াদি। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। দাও না ওই খেলনাটা, দাও না, দাও না। দিচ্ছি। মামনি, মামনি কেমন আছিস? আহ, এ কি চেহারা হয়েছে তোর! ওই খেলনাটা দাও না। দেব দেব মা, একটু দাঁড়া, একটু শান্ত হ। ইনি চন্দ্রকান্ত বাবু, চন্দ্রকান্ত মুখুজ্জি, অপর্ণার বাবা, সম্পর্কে আমার শ্বশুর। নিপাট ভদ্রলোক, একা মানুষ। ছেলেবেলায় অপর্ণার মা মারা গেছেন, তারপর থেকে উনি একা হাতে অপর্ণাকে মানুষ করেছেন। আচ্ছা আপনি একটু বসুন, আমি আপনার জন্য জলখাবারের ব্যবস্থা করি। না বাবা শোনো, এসবের কোনো দরকার নেই। আমাকে আমাকে যেতে হবে, তোমরা বরং একদিন সময় করে আমার বাড়ি এসো। না বাবা, যেদিন আমি অপর্ণাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো সেদিনই আপনার কাছে নিয়ে যাব ওকে। আহ, ওর অসুস্থতার জন্য তোমার তো কোনো দোষ ছিল না। কি বলছেন আপনি, আমার ওই দিনটার কথা আজও চোখে ভাসে। বিয়ের দিন কয়েক আগে ওকে নিয়ে বেরোলাম কেনাকাটা করতে, পথে একটা অ্যাক্সিডেন্ট, ব্যাস সব কিছু এলোমেলো হয়ে গেল। সেই অপরাধে আমি আজও প্রতি রাতে কুমড়ে কুমড়ে মরি। আহ রাজর্ষি, কেন নিজেকে দোষারোপ করছো? সবাই জানে, এমনকি ডাক্তারবাবু পর্যন্ত বলেছেন ওই সামান্য অ্যাক্সিডেন্টে অপর্ণার কিছু হওয়ার কথা ছিল না। ও মাথাতেও চোট পায়নি, তারপরও যে কেন এমন হয়ে গেল সেটা কেউ জানে না। বলতে পারো, বলতে পারো ওর দুর্ভাগ্য। আহ, এসব নিয়ে আর ভেব না, আমি আমি চলি। সেদিন দুপুরে অফিস থেকে ছুটি নিয়েছিলাম। ইজি চেয়ারে বসে কখন যে চোখ দুটো লেগে এসেছিল। হঠাৎ করেই বাইরে থেকে ছায়াদির আর্তনাদ ভেসে এলো। বাবু বাবু, এদিকে আসুন, দেখুন এখানে কি হয়েছে। আচমকা ঘুমটা ভেঙে গেল, ছুটতে বাইরে গেলাম। কি হয়েছে, কি হয়েছে অপর্ণার?
দেখুন না দাদাবাবু, কিছুক্ষণ আগে বৌদিমণি দরজার কাছেই দাঁড়িয়েছিল, আমি একটু সিরিয়াল দেখছিলাম, গিরিলের শব্দ পেয়ে এখানে এসে দেখি বৌদিমণি এখানে নেই। মানে কি বলছো কি চাই তুই? তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারলি? দাদাবাবু, বৌদিমণি দুপুরে এই সময় প্রতিদিন ঘুমোয়, আজ বৌদিমণির কি হলো জানি না, বললে ছায়াদি আমি একটু হাওয়ায় দাঁড়াবো। আমি বললাম ঠিক আছে, দরজার কাছে গিয়ে দাঁড়াও, কিছুক্ষণ পর চলে আসবে। ওমা, তারপর কে যেন গিরিলের শব্দ করলো, আমি দৌড়ে এসে দেখি দেখি বৌদিমণি এখানে নেই। আহ ছায়াদি, মাথা ঠান্ডা করে ভাবতে দাও, সত্যি তো ও তো নিজে থেকে কখনো বাড়ি থেকে বেরোয় না, ওর কিছু হয়ে গেলে আমি কি জবাব দেবো ওর বাবাকে? তড়িঘড়ি অপর্ণার খোঁজে পথে নামলাম, সামনে রাস্তা ধরে উদ্ভ্রান্তের মতো এগিয়ে চললাম। এই জায়গা আমার কাছে নতুন, এখন আমার ঠিক কী করা উচিত আমি বুঝে উঠতে পারলাম না। কাউকে জানানোর আগে একবার মনে হলো নিজেই খুঁজে দেখি, যদি অপর্ণাকে খুঁজে পাওয়া যায় কোথায় আর যেতে পারে ও। এগিয়ে চললাম আরও, হাঁটতে হাঁটতে পথের বাঁকে গিয়ে দাঁড়িয়ে গেলাম। অদূরে রাস্তার কোণে সে অ্যাম্বুলেন্সটা চোখে পড়ল। হ্যাঁ, এটা তো সেই অ্যাম্বুলেন্সটাই, অ্যাম্বুলেন্সটার জানলা দিয়ে কারোর হাত বেরিয়ে আছে। আরে ওটা তো অপর্ণার হাত, ও গাড়িটাকে আমার কালকেই সন্দেহ হয়েছিল। অপর্ণা, অপর্ণা! অ্যাম্বুলেন্সটা হুট করে স্টার্ট নিল আর আমিও পিছু নিলাম ওটার। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হেল্প! বর্ষার দুপুরে রাস্তায় কোনো জনপ্রাণী নেই, পাগলের মতো ছুটে চললাম। অ্যাম্বুলেন্সটা বেগ বাড়িয়ে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। একটা গলি পেরিয়ে নদীর পাশে ধুধু মাঠ প্রান্তর, ভাঙাচোরা পথের পাশে শতাব্দী পুরনো একটা বট গাছ, তার নিচে চোখ যেতেই চমকে উঠলাম। হলুদ শাড়িতে চেনা ভঙ্গিতে বসে আছে অপর্ণা। অনেকটা স্বস্তি পেলাম, এগিয়ে গেলাম। অপর্ণা, কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল, একই অচেনা জায়গা, ওই অ্যাম্বুলেন্সটায় তুমি কি করছিলে? অপর্ণা কোনো জবাব দিল না, ওকে ছুটিয়ে ফিরে তাকালো। আশ্চর্য, এ তো অপর্ণা নয়, অন্য এক মহিলা। ওনার মাথা ভরা সিঁদুর, কপালে লাল টিপ। আপনি আপনি কি? এ শাড়ি তো অপর্ণার, এই শাড়ি আপনি কোথায় পেলেন? মহিলা নির্বিকার হয়ে চেয়ে রইল, তারপর স্মিত হাসি এসে বলল, আমি তো অপর্ণা। কি উল্টো পাল্টা কথা বলছেন, আপনি অপর্ণা হতে যাবেন কেন? একটা দমকা হাওয়ায় ওর শাড়ির আঁচল খানিক সরে গেল, সারা গায়ে রক্তাক্ত। এতক্ষণ খেয়াল করে উঠতো, মহিলা যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে শুরু করলো। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে। চোখের পলকে মনে হলো সেই মহিলাই আসলে অপর্ণা। অপর্ণা, 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 কি হয়েছে তোমার? আবার মনে হলো না, এ তো অপর্ণা নয়, কি হচ্ছে আমার সাথে, আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আকাশ কালো হয়ে এলো, উথাল পাথাল ঝড় উঠল, এত প্রবল হাওয়া যেন মহাপ্রলয় শুরু হয়েছে। নিজেকে সামনে রেখে কোনো মতে দাঁড়িয়ে থাকার জো নেই, তখনও সে আর্তনাদ হাওয়ায় ভেসে আসছে। সেই ধূসর ঝড়ে এক পা এক পা করে এগিয়ে আসছে একটা মানুষ, ছাতা দিয়ে ঢাকা তার মুখবিবরে, তাকে চেনা যায় না। কি দাদা, এই কান্না, এই চিৎকারের শব্দটা খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, বিস্মিত হলাম, মাথার মধ্যে চিৎকারের শব্দটাই বার বার ভেসে আসছিল। আজকেই তাহলে আমাদের বিয়ের ফাইনাল কেনাকাটা হয়ে গেল। হ্যাঁ, তুমি যেন হাঁপ ছেড়ে বাঁচলে। না না, তা কেন, তুমি চাইলে আবার শপিং হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, চলো এবার বাড়ি ফিরতে হবে তো। যাচ্ছি বাবা যাচ্ছি, তোমায় নিয়ে এমন বৃষ্টির রাত, ওফ দারুণ ফাটাফাটি। বাবা ঢং! দাদা দাদা দাদা, শুনতে পাচ্ছেন? একটু সাহায্য করুন দাদা,
কে গো? দাঁড়াও দেখছি। দাদা আমার বউটাকে বাঁচান, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লরি ওকে ধাক্কা মেরেছে, ওর ভীষণ রক্ত বেরোচ্ছে দাদা। সেই কষ্ট, সেই প্রাণ ভিক্ষে যাওয়া। আর আপনি কি বললেন? কি গো কি করবে? ছাড়ো তো, আমার গাড়িটাকে অ্যাম্বুলেন্স নাকি, যখন তখন যাকে তাকে তুলে দেবো, শুধু শুধু উঠকো ঝামেলা। দাদা দাদা শুনুন, যাবেন না দাদা, দাদা আমাদেরকে ফেলে যাবেন না। না, সেদিনটাকে আমি ভুলে কি করে, তাই ভয়ে আতঙ্কে আমার হাত পা অবশ হয়ে এলো। লোকটা ছাতাটা তুলতেই মোটা দড়ির ছাপ ওর গলায় দেখা গেল, আর সে বিস্ফারিত চোখ। আপনি অবহেলায় ফেলে যাওয়ার পর আমার বউ আভা ওখানে পড়েই মারা গেল, আর তারপর থেকেই ও আপনার স্ত্রীর শরীরে থাকে। আর আমি কি করব? আমার স্ত্রী ছাড়া যে কেউ ছিল না, জ্বলে পড়লাম গলায় দড়ি দিয়ে, আর এখন মাঝে মাঝে রাতের বেলায় ভাঙা নষ্ট হয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালাই। যদি ঝড় বৃষ্টির দিনে আপনার মতো কারুর কাজে আসি। ও, আমার কাছে এখন সব স্পষ্ট, এমনকি আমার করা চরম ভুলটাও। আমায় মাফ করো, আমায় মাফ করো, জানি এ ভুলের কোনো ক্ষমা হয় না, তবু শেষ আকুতি করছে। আমার খুব ইচ্ছে অপর্ণাকে সেই আগের মতো সুস্থ দেখার, আমার খুব ইচ্ছে আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করার। আমায় মাফ করো। দূর থেকে শুনতে পেলাম অ্যাম্বুলেন্সের আওয়াজ, ভেঙে যাওয়া তোবড়ানো অ্যাম্বুলেন্সটা ধেয়ে আসছে আমার দিকে। ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। লোকটা চিড়ে চিৎকার শুরু করলো, আভা আভা চলে এসো, মেয়েটাকে আর কষ্ট দিও না, ওদের ওদের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। মুহূর্তে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো আমার সামনে, মনে হলো একটা আত্মা ঢুকে গেল সেই অ্যাম্বুলেন্সে। তারপর টেনে নিল আরেকজনকে, ক্ষণিকের মধ্যে সে অ্যাম্বুলেন্স ধূসর ঝড়ে কোথায় মিলিয়ে গেল, পড়ে রইল একরাশ শূন্যতা। আর অপর্ণা, আকাশ পরিষ্কার, ঝলমলে চাঁদ যেন নিজের কলঙ্ক মুছে জ্যোৎস্না ঢেলে দিচ্ছে।